আজকে সিরিয়াসলি সেরা ওয়েদার। সো অ্যাকচুয়ালি সুস আমার উপর প্রচন্ড রাগ করেছে, আমাকে এসএমএস করছে যে কাজটা কি ঠিক করি না। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়ান্স এগেইন ব্যাক টু দ্য চ্যানেল। অ্যান্ড আমি আজকে আছি শিলিগুড়িতে। শিলিগুড়িতে আসার কারণ হলো বাইকের কয়েকটা অ্যাক্সেসরিজ কিনবো বলে। তো আমাকে ফার্স্টে যেতে হবে সেবক মোড়ে, বিকজ বাইকের যত পার্টসের দোকান সব সেবক মোড়ে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আপনারা ভাবছেন যে আমার নতুন বাইক, তাহলে নতুন বাইকে আবার কী অ্যাক্সেসরিজ লাগবে? অ্যাকচুয়ালি আমার বাইকের স্পেয়ার পার্টসের কোনো দরকার নেই, আমি অ্যাকচুয়ালি পাওয়ার পার্টস কিনতে এসেছি আর কি শিলিগুড়িতে। তো পাওয়ার পার্টসের মধ্যে সবচেয়ে মেন যেটা দরকার আমার এখন, সেটা হচ্ছে মিরর। কারণ এই এক্সপালসিভ মিরর কোয়ালিটি খুব একটা ভালো না, তো তাই আমি ভাবছি যে এক্সপালসিভ মিররের জায়গায় যদি আমি KTM-এর মিরর লাগাই, একটা ভালো লুকসও দেবে, তার সাথে মিররের যে ভিজিবিলিটি যেটা আছে আর কি সেটাও বেশ ভালো দেবে। অ্যান্ড তার সাথে দেখা যাক যদি আরও কিছু অ্যাক্সেসরিজ পাওয়া যায়, লাইক হ্যান্ড গার্ডস। আমার এই হ্যান্ড গার্ডগুলো খুব একটা পছন্দ না, সো যদি আরেকটু বেশ সুন্দর দেখতে হ্যান্ড গার্ড পাওয়া যায় তাহলে ভালো কোয়ালিটি, তাহলে অবশ্যই আমি সেটা ইনস্টল করব। সো এখন আছি শিলিগুড়িতে, আশা করবো শিলিগুড়িতে আজকে খুব একটা বেশি জ্যাম হবে না। অ্যান্ড নতুন বাইক কিনেছি, এখন আমার নম্বর প্লেটও বসেনি, শিলিগুড়ি পুলিশ ধরলে জানি না কী করবে। আই হোপ পুলিশ ছেড়েই দেবে, বিকজ ওরাও বুঝবে একটু নতুন বাইককে নম্বর প্লেট আসতে একটু দেরি হয়। অ্যান্ড আমি অলরেডি 300 কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি বাইকটাকে দুদিনে, সো তার জন্য আমি আরেকটু বেশি বেশি রাইড করছি, বিকজ 500 কিলোমিটার পর্যন্ত রাইড করার পর থেকে আমি বাইকটাকে ফ্রিলি ড্রাইভ করতে পারবো। আর এই শিলিগুড়ির জ্যাম, উফ। সো গাইস, আমরা এখন পৌঁছে গেছি সেবক মোড়ে, বাইকার স্মার্টে। এখানে বাইকের অ্যাক্সেসরিজ অনেক দোকান আছে। আমি ফার্স্টে কমলদার দোকানে যাব, কারণ কমলদার দোকানেও KTM-এর অ্যাক্সেসরিজগুলো অ্যাভেলেবেল আছে। সো ফার্স্টে ওখানে সার্চ করবো, যদি ওখানে না পাই তাহলে অন্য জায়গা থেকে নেব। এটা হচ্ছে কমলদার দোকান, এখানে সব ধরনের বাইকের সার্ভিসিং হয়, আমি আগেও দেখিয়েছি আমার একটা ভিডিওতে। তো খোঁজ করা যাক, দেখা যাক। কমলদা, কমলদা, KTM ডিউকের মিরর লাগবে, নাই এক্সপালস লাগাবো, জেনুইন পার্টে পাওয়া যাবে ইয়েতে KTM-এ? বন্ধ হয়েছে, কোথায় পাবো তাহলে? তোমার এখানে ছাড়া তো পাবো না আমি কি? তো আজকে শিলিগুড়ির মোটামুটি সব দোকানই বন্ধ আছে, শুধু কমলদার দোকানটা খোলা আছে। তো কমলদার দোকান থেকে আমি বেশি কিছু পাইনি, মিররটা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই এখন, কমলদা বললো দুদিনের মধ্যে মিররটা অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যান্ড আজকে যেটা লাগালাম আর কি, এটা কি বলে বার স্ট্রেন্থার, না হ্যান্ডেল বার স্ট্রেন্থার, এটা আছে অ্যাকচুয়ালি, মানে এগুলো সবই কসমেটিক চেঞ্জেস। আর আরেকটা খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে মোবাইল হোল্ডার, মোবাইল হোল্ডারটা আমি পেয়ে গেছি, আজকে লাগাচ্ছি। এবার বাইকের কাজগুলো হয়ে গেল আমার, অ্যান্ড আমি ভাবছি এখন বাড়ি যাবো না, এখন আমি একটু ঘুরতে যাব আশেপাশে কোথাও একটা। অ্যান্ড শিলিগুড়ি থেকে খুব কাছেই ভালো ভালো ঘোরার জায়গা আছে। অ্যান্ড আমি ভাবছি আজকে তিনধারিয়ার দিকে যাব, অ্যান্ড গীতা পাহাড়ের দিকে। যে চেঞ্জেসগুলো করলাম আর কি আমি আজকে, বেশি কিছু চেঞ্জেস করিনি, আজকে দুটো পার্টস আমি পেয়েছি। সো ইয়েলো কালারের এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যান্ডেল বার স্ট্রেংথ নাট যেটাকে বলে আর কি, কারণ আমি জানি না এটার ফাংশনটা কী, বাট দেখতে একটু ভালো লাগে। অ্যান্ড এই মোবাইল হোল্ডারটা যেটা আছে এটা, বিকজ মোবাইল হোল্ডারটা থাকলে আর কি আমি ম্যাপটাকে রিয়েল টাইমে দেখতে পারবো। তো দার্জিলিং মোড়ে পৌঁছে গেলাম, অ্যান্ড এখান থেকে আমাদেরকে রাইড টার্ন নিতে হবে, আই মিন আমাকে, বিকজ আজকে আমি একা রাইড করছি, সোলো রাইড। সো এটা হচ্ছে কাশিয়াং রোড, কার্শিয়াং রোড ধরে যাব। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অনেকগুলো সাইনবোর্ড দেখা যাচ্ছে, সুকনা, তিনধারিয়া, কার্শিয়াং, সোনাডা, ঘুম, দার্জিলিং। তো এখান থেকে কার্শিয়াং মোটামুটি 45 কিমি মতো, তিনধারিয়া 25 কিমি, তিনধারিয়া পর্যন্ত যাবো, তিনধারিয়ার পরে গীতা পাহাড় পর্যন্ত যাবো, অ্যান্ড গীতা পাহাড় থেকে কার্শিয়াং খুব কাছে।
অ্যান্ড সময় খুব একটা বেশি হয়নি, এখন টাইম হয়েছে 2:18। সো আই হোপ ভালো থাকতে থাকতে পৌঁছে যাবো, কজ 30 কিলোমিটার রাস্তা অ্যান্ড রোড কন্ডিশন খুব ভালো, সো খুব একটা টাইম লাগবে না। আমরা এখন সুকনা পৌঁছে গেছি অ্যান্ড এই বাঁদিকে যে রোডটা গেল, বাঁদিকে রোডটা আর কি অ্যাকচুয়ালি রোহিণী রোডের দিকে যায়। সো আমি সোজা যাচ্ছি কারণ আমি আজকে তিনধারিয়া রোড দিয়ে যাবো আর কি, তিনধারিয়া রোড দিয়ে গীতা পাহাড়ের দিকে যাবো। আর আমি এখনই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফিল করতে পারছি অ্যান্ড আমি লাকিলি আজকে একটা জ্যাকেট নিয়ে এসেছি, যদিও ওয়াও সিরিয়াসলি সোলো রাইড করার জন্য আজকে সেরা ওয়েদার। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি সুস আমার সাথে আসেনি, আজকে ও ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়েছে, তো এদিকেই এসছে কোথাও একটা তাকদা তিনচুলের দিকে। ব্যাক করার সময় যদি আশেপাশে থাকে তাহলে মিট করে নেব। আর এখন আপাতত আমি সোলো রাইড মুডে আছি। অ্যান্ড তিনধারিয়া রোডটা আমার খুব ভালো লাগে কজ এই রোডে খুব একটা বেশি গাড়ি চলে না, বেশ ফাঁকাই থাকে রোডটা অ্যান্ড এখানে আপনি নেচারটাকে খুব আলাদাই ফিল করতে পারবেন। সি দ্য ভিউ। সো আমরা সরি আমরা বারবার আমরা আজকে সোলো রাইড করছি আর আমি ভুলেই যাচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি তিনধারিয়া পৌঁছে গেছি এখন অ্যান্ড তিনধারিয়া থেকে গীতা পাহাড়ের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার। সো আমাকে দেখাচ্ছে টাইম লাগবে 41 মিনিটস, 41 মিনিটস তো লাগবে না, মোটামুটি 30 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো। অ্যান্ড এখানে দাঁড়িয়ে আর কি দেখাবো, আর দেখানো সেরকম কিছু নেই, বাট এখানকার ভিউটা অসাধারণ জাস্ট। অ্যান্ড সিরিয়াসলি এদিকে রোড এত ভালো কি বলবো আর, মানে রোড কন্ডিশনও ভালো অ্যান্ড রোডে সেরকম ট্রাফিকও নেই, তো দ্যাটস ওয়াই আমি দার্জিলিং যাওয়ার জন্য এই রোডটাকে বেশি পছন্দ করি, যদিও রোহিণী রোডের ভিউটা একটু আলাদাই। সামনেই আছে তিনধারিয়া রেলওয়ে স্টেশন অ্যান্ড রেলওয়ে স্টেশনটা পার করে একটা জায়গা আছে, সেটা হচ্ছে তিনধারিয়া ভিউ পয়েন্ট। সো ভিউ পয়েন্টে কিছুক্ষণ দাঁড়াবো। সো এটা হচ্ছে তিনধারিয়া ভিউ পয়েন্ট। এখান থেকে তিনধারিয়া পুরো গ্রামটা দেখা যায় আর কি। সো বেসিক্যালি এখানে দাঁড়িয়ে দেখানোর মতো কিছু নেই, তার জন্য আমি এখানে দাঁড়াবো না কজ অনেকটা লেট হয়ে গেছে আর আজকাল দিনটাও বেশ ছোটো হয়ে যাচ্ছে, তো আধ ঘন্টার মধ্যে গীতা পাহাড়ে না পৌঁছালে কিছু দেখাতে পারবো না। অ্যান্ড এখান থেকে ভিউগুলো স্টার্ট হয় আর কি। তো এখনও গীতা পাহাড় এখান থেকে 11 কিলোমিটার মতো অ্যান্ড উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আর কি ওটাই হচ্ছে গীতা পাহাড়। অ্যান্ড আমার মনে হচ্ছে না আমি আজকে গীতা পাহাড় থেকে খুব একটা ভালো ভিউ পাবো কজ আমি উপরের দিকে মেঘ দেখতে পাচ্ছি। সো দেখা যাক, ভিউ পাই না পাই বাট রাইড করার মজাই আলাদা সিরিয়াসলি এই রোডে। ভিডিও কল কর না আমাকে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি সুস জানে না আজকে আমি একা ঘুরতে বেরিয়েছি, ও আজকে ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়েছে, দ্যাটস ওয়াই আমি আজকে ডিসাইড করেছি যে আজকে আমি একা ঘুরতে যাব। এখন একটু সারপ্রাইজ দেওয়া যাক হোয়াটসঅ্যাপ কল করে। ইয়ো 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 দেখ আমি কোথায়, দেখ ইউ সোলো রাইডে বেরিয়েছি, সোলো রাইডে সোলো রাইডে বেরিয়েছি। এমনি ঘুরতে, তুই ঘুরবি আমি ঘুরবো না, মেয়ে গরম হয়ে যাচ্ছে দেখো, নে পরে কথা বলছি, তাই ঠান্ডা লাগছে জ্যাকেটটা পরি।
প্রচণ্ড রাগ করেছে, আমাকে এসএমএস করছে যে কাজটা তুই ঠিক করলি না। যাই হোক, সন্ধ্যা সন্ধ্যা নামছে, তাই আমার সানগ্লাসটাকে আমি এখন হেলমেট থেকে খুলবো, খুলে আবার এখান থেকে রাইড করবো। সো অ্যাকচুয়ালি হেলমেটের কাজটা যেটা ছিল আর কি, হেলমেটের চশমাটা যেটা ছিল সেটা খুলে নিলাম আমি, বিকজ এখন সন্ধ্যা সন্ধ্যা পড়ছে তো অন্ধকার দেখাচ্ছিল। তো এখন এখান থেকে যাওয়া যাক। ওই পিছাচ্ছে কেন গাড়ি? তো আমার গোপুরের চার্জ এখন মোটে 3% দেখাচ্ছে, আমি জানি না কেন, হয়তো ঠান্ডার জন্য ব্যাটারিটা ড্রেন হচ্ছে। আমি ব্লগটাকে এন্ডিংই করে করবো সেটাই ভাবছি। ওয়াও, আজকে সিরিয়াসলি সেরা ওয়েদার। অ্যান্ড সামনে একটা ঝর্ণা আছে, ওটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় ঝর্ণা, পাগলা ঝরা ওয়াটারফল যেটাকে বলে আর কি, সেটাও গিয়ে দেখাবো। কিন্তু গোপ্রোতে আমার চার্জই নেই, মাত্র 3% চার্জ, অ্যান্ড আমার এই মোবাইলের চার্জার কানেক্টেড করা নেই এখনও। সেই ঝর্ণাটার কথাই বলছিলাম আর কি, এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় ঝর্ণা, পাগলা ঝরা ওয়াটারফলস। অ্যান্ড এই ঝর্ণাটা আর কি বৃষ্টির দিনে আরও বেশি মানে ওয়াটারফ্লো আছে, এখন বৃষ্টি নেই তার জন্য আর কি জল কম আছে। সো এখানে দাঁড়িয়ে লেট করার কোনো মানে হয় না, কজ সন্ধ্যা একটু পরেই নেমে যাবে, অ্যান্ড আমাকে ব্যাক করতে হবে। অ্যান্ড আমি ভাবছি আজকে আমি ব্যাক করার সময় এই রোড দিয়ে ব্যাক করবো না, রোহিণী রোড দিয়ে ব্যাক করবো। সো গাইস, ফাইনালি হ্যাভ রিচড দ্য গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, অ্যান্ড এখন ভিউ পয়েন্ট খোলা আছে, সো ভিউ পয়েন্টে ঢোকা যাক একটু। সো ফাইনালি আমি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, অ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আজকে ভিউটা একটু ভালো পাওয়া যাচ্ছে, খুব একটা বেশি ক্লিয়ার আসছে না, বাট যেটুকু পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। সো আজকের ভিউটা খানিকটা এরকম। ওয়াও, তো এটা ছিল গিদ্দা পাহাড়ের আজকের ভিউ। অ্যান্ড যেহেতু আমার আসতে একটু লেট হয়ে গেছে তার জন্য আর কি কুয়াশা দিয়ে একটু ঢাকা পড়ে গেছে, সূর্যটা আজকে এই সময় খুব একটা বেশি নেই। আমাদের গিদ্দা পাহাড়ে যদি ঠিকঠাক ভিউ নিতে হয় তাহলে মোটামুটি 2:30 থেকে 3টার মধ্যে আসতে হয়, আর এখন টাইম হয়ে গেছে অলরেডি 4:45। সো অনেকটা লেট হয়ে গেছে আর কি, অ্যান্ড এখন আমাকে ব্যাক করতে হবে, কজ একটু পরে আবার অন্ধকার হয়ে যাবে। এবং আমি খুব পাতলা একটা জ্যাকেট ক্যারি করেছি, অ্যান্ড এই জ্যাকেটে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে আর কি, আর একটু পরে ঠান্ডাটা আরও বাড়বে আর কি। তো দ্যাটস ওয়াই আমাকে এখান থেকে বেরোতে হবে এখনই। তো অ্যাকচুয়ালি উপরে অনেক লোকের ভিড় হয়ে গেছে, অ্যান্ড আমাকে হাতে ছোটো একটা ক্যামেরাতে কথা বলতে দেখে ওরা আমাকে মানে কী বলবো আর পাগল ভাবছে, বিকজ আমাদের নর্থের দিকে সবাই খুব একটা বেশি ব্লগ করে না। সো গিদ্দা পাহাড়ে ভিউ পয়েন্টে ভিউটা আজকে মোটামুটি ভালোই ছিল, অ্যান্ড আমার সাথে আজকে আমার এক্সপালস আছে, আজকে রাইডটা সত্যি খুব এনজয় করেছি। অ্যান্ড এক্সপালসে মোটামুটি 400 কিলোমিটার পর্যন্ত রাইড হয়ে গেছে, আর 100 কিলোমিটার হলেই আমাদের সার্ভিসিংয়ের টাইম চলে আসবে। সো এখন আমি দেখাবো যে আমি এক্সপালসে কী কী চেঞ্জেস করেছি আজকে শিলিগুড়িতে গিয়ে। সো তখন কোটা ভালো করে দেখাতে পারিনি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য হ্যান্ডেল বার স্ট্রেন্থনার, আমি জানি না এটা কাজ কি অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে একটা দরকারি জিনিস আর কি, মোবাইল হোল্ডার, তো ম্যাপ দেখতে অনেকটা কাজে লাগে। অ্যান্ড আর সেরকম কিছু চেঞ্জেস করিনি, অ্যান্ড আমি খুঁজছিলাম যেটা আর কি, এই মিররটা চেঞ্জ করে আমি ডিউকের মিরর চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু ডিউকের মিরর শিলিগুড়িতে অ্যাভেলেবেল নেই, আমাকে বললো 7 দিন পরে আসবে। অ্যান্ড আমি এখানে একটা স্টিকার লাগিয়েছি এক্সস্টে, সেটা হচ্ছে এসসি প্রজেক্টের স্টিকার, এটা দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এসসি প্রজেক্টের সাইলেন্সার, বাট একটা বাট এটা অ্যাকচুয়ালি স্টক সাইলেন্সার। অ্যানিওয়াইজ গাইস, তো আজকের ব্লগটাকে আর লেন্দি করে লাভ নেই, ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কজ আমি আজকাল চেষ্টা করবো 10 থেকে 12 মিনিটের মধ্যে ব্লগটা শেষ করার, কজ অনেকে মানে বলছিলো আর কি 15 থেকে 20 মিনিটের ব্লগ হলে অনেকটা বোরিং হয়ে যায়। সো দ্যাটস ওয়াই এন্ডিং মাই টুডেজ ব্লগ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। সো স্টে টিউনড অ্যাট মাই চ্যানেল দ্য নর্থ টাইম, অ্যান্ড ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে শেয়ার করবেন, অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই, সি ইউ সুন।